বলতে পারেন সেলস অ্যান্ড মার্কেটিংটা হ্যাক করে ফেলি। হ্যাক করার রিজনটা হচ্ছে আমি হিউম্যান ব্রেন অ্যান্ড সাইকোলজি বুঝতাম। আমি খেলাধুলা করতাম, প্রচুর খেলাধুলা করতাম, এখন খেলাধুলা আপনার ব্রেন বুঝতে হবে। পার্টিকুলারই যদি বলি, আমি প্রচুর ব্যাডমিন্টন খেলতাম। এখন ব্যাডমিন্টনে আপনার প্রতি সেকেন্ডে ভাবতে হয় যে অপোনেন্ট কী করতেছে, তো এখানে মাইন্ড গেমটাই মেন। সো বলতে পারেন আগে থেকে আমি মানুষের ব্রেন নিয়ে ভাবতাম যে কীভাবে ওয়ার্ক করে, সাইকোলজি কীভাবে বুঝে। আর সেলস আর মার্কেটিং তো এটাই, সেলসে আপনার হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন হয়। অ্যান্ড সেলসের এই যে এটা কত ইম্পর্টেন্ট স্কিল এটা সবাই জানে। আপনি বিল গেটস হন, আপনি মুকেশ আম্বানি হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ইন্টারভিউতে যান, আপনার সেলস লাগবে। আপনি প্রফেশনাল লাইফে সেলস যদি স্কিল না থাকে আপনি কিছুই করতে পারবেন না, তাই না? সো আমি মার্কেটিংও হিউম্যান সাইকোলজি বেসডই কাজগুলো করতাম, আবার সেলসও হিউম্যান সাইকোলজি বেসডই কাজগুলি করতাম। আমি যদি উদাহরণ দিই, অনেক অনেক আগে B2C-তেই উদাহরণ দিই, অনলাইন পেজেরটা আমি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি সেলসের ক্ষেত্রে, যে অনলাইন পেজ ছিল, তো ধরেন নাফিস ভাইয়া, নাফিস ভাই আমাদের পেজে নক দিল। অবভিয়াসলি আপনি নক দিবেন র্যান্ডম একটা মেসেজ লিখে। তো আমাদের মডারেটর তখন মেবি একদিন, আমার 2-3 মডারেটর ছিল, আমাদের মডারেটরে আপনি ফার্স্টে লিখবে যে হ্যালো নাফিস ভাইয়া, অ্যাড্রেস করবে নাফিস ভাইয়া লিখে। আপনি এখন যদি কনভিন্সড হন প্রোডাক্ট নেবেন, কনভিন্সড না হলে প্রোডাক্ট নেবেন না। এখন কনভিন্সড হলে প্রোডাক্ট নিলে তো নিয়ে গেলেন, এখন আমাদের কাজ নেই। যদি কনভিন্সড না হন আমরা কী লিখব? আমরা লিখবো থ্যাংক ইউ, স্পেলিং মিস্টেক করে লিখবো থ্যাংক ইউ খালিশ ভাইয়া। হোয়াট খালি? হ্যাঁ, এই যে এই ওয়ার্ড বললেন, আপনি মেসেজে অবভিয়াসলি লিখবেন যে খালিশ কি, বা আমরা নিচ থেকে আপনাকে লিখবো এক্সট্রিমলি সরি, খালিশ লিখে স্টার মার্ক দিব। রিজন কি? রিজন হচ্ছে এই নাম ভুল করার মাধ্যমে আপনার ব্রেনের টাইনি একটা পার্টে আমাদের জায়গা করে নিচ্ছিলাম। কারণ আমার নিচ ছিল হচ্ছে কাস্টমার টি শার্ট। এখন আপনি যদি আজকে না নিলেন, এক উইক, দুই উইক, তিন উইক পর যদি আপনার নেওয়ার ইচ্ছা করে কাস্টমার টি শার্ট, আপনার ব্রেন আপনাকে হেল্প করবে যে ওই একটা পেজ আমার নাম ভুল করছিল। ইভেন আপনি যদি আমার পেজের নামটাও ভুলে যান, আপনি মেসেঞ্জারে গিয়ে খালিশ লিখে সার্চ দিবেন, ফিল্টার করে আমাদের পেজ পাবেন। অ্যান্ড এটা আমার কথা না, এটা আমার কাস্টমারদের কথা, তারা ভুল নাম সার্চ দিয়ে আমাদের পেজ পেয়ে যেত। এই সেম জিনিসটা স্টারবাকস করে। হ্যাঁ, মানে স্টারবাকস যেটা করে যে ওরা হইতেছে, ধর তোর নাম সাজ্জাদ, ও নাম, ও তোর নাম দিয়ে দিবে যে সেজাদ, সেজান জুস, এখানে তো লেখা দিয়ে দিবে, ওরা তো লিখে দেয়, ওরা লিখে দেয় যখন তুই অর্ডার করবি কফি। এটা খুবই একটা কমন একটা জিনিস, আই থিঙ্ক অনেকেই জানে যে তুই যখন অর্ডার করবি তখন ওরা, তুই একটা নাম বললি সাজ্জাদ, ও বললো যে সামথিং এলস, রহিম, রাইট? এন্ড তো তুই চাইতে যাবি। তো সো হোয়াট দে ডু ইজ দ্যাট, তখন করে কি ওরা, আর স্টারবাকস তো পপুলার, তো ওরা তখন ওই যে ছবি তুলে যে আরে আমার নাম তো ভুল ভুল দিছে, অর্গানিক্যালি ভাইরাল, তো অর্গানিক্যালি তারা অনেক বেশি ভাইরাল। এবং ইটস এ কমন একটা, যেটা বলে না, দ্য বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং, তো জিনিসটা এরকম যে ইন্টারেস্টিং। তো এই জায়গায় কি আজকে আমরা একজন এন্টারপ্রেনারের সাথে কথা বলতেছি আর মার্কেটারের সাথে কথা বলতেছি? আসলে বিজনেস সেলসম্যান, সেলসম্যান, সো সব দিন শেষে সব সেলসম্যান, সবাই যারা বিজনেস করতেছে, চাকরি করতেছে, যে জায়গায় যান, আপনার সেলসম্যান হতে হবে। কিন্তু কিন্তু আজকে বলে দিলে যে তুমি ভুল করো, এটা তো না, এটা আমার B2C তো এখন নেই, কারেন্ট টাইম B2C তে কাজ করতেছি না, এটা 6 মাস আগে স্ট্র্যাটেজি পডকাস্ট থেকে মানুষজন এরকম স্ট্র্যাটেজি নাই দেন অ্যাপ্লাই করে, দেখবে এখন সব যারা কাস্টমার বলে কি রে আমাদের নাম সবাই ভুল করতেছে, all of a sudden সবাই ভুল করতেছে, বাংলা কিবোর্ডে মনে হয় কোনো প্রবলেম হইছে। বাট এনিওয়েজ, দ্যাটস ফানি আর কি।